Hey guys, Salir, come on, I hope you are well. After the other video, Banati San. আশা করি ভিডিওটি ফুল দেখবেন তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক সো এই ধরনের ভিডিও বানানোর জন্য একটা অ্যাপ্লিকেশন লাগবে এটা হলো কাইনমাস্টার আপনারা ডেসক্রিপশনে টেলিগ্রামের লিংক আছে ওখানে জয়েন হয়ে উপর পিন করা আছে ওখান থেকে सिंपली আপনারা ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারবেন তো কাইনমাস্টারটি ওপেন করার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে উপরে দেখবেন ক্রিয়েট নিউ এই ক্রিয়েট নিউ এর উপর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর 9:16 যেটা রেশো দেখতে পেতেছেন এটার উপর আপনারা सिंपली ক্লিক করবেন ক্লিক করে রাইট সাইডে দেখবেন নেক্সট এখান থেকে सिंपली নেক্সট করে দিবেন নেক্সট করে দেওয়ার পর কাজ হলো কি আমি কয়েকটা লিংক দিয়ে দেবো ভিডিও লিংক দেবো কয়েকটা ম্যাটেরিয়ালের লিংক দেবো ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো আমি এখন কী করবো সিম্পলি ডাউনলোড ফোল্ডারে চলে যাবো যার পর কী করবো একটা ভিডিও অ্যাড করে নেবো তো ভিডিওটা আমি নিয়ে নিলাম নেওয়ার পর কী করবো আবারও ক্লিক করবো দুইবার নেবো কারণ সংটা হইতেছে ভিডিওটা আপনারা দেখতে পেন এখানে 17 সেকেন্ড আর সংটা হইতেছে আপনার 28 সেকেন্ড তো একটু ভিডিওটা কম পড়ে যায় তার জন্য আমি ডাবল নিয়ে নিলাম তারপর কী করবো একদম কি একদম ফার্স্টে চলে যাবো যারপর কী করবো আবারও কী করবো এইটা নিয়ে নেবো ঠিক আছে তো সংটা নিয়ে নেবো তারপর কি এই দেখুন আমাদের কিন্তু এইটুকু হয়ে গেছে এখন কী করবো আমরা একদম এখান থেকে বের হয়ে যাবো বের হয়ে যাওয়ার পর কী করবো এটার উপর ক্লিক করবো ক্লিক করে সাইডে আপনারা দেখতে পাবেন থ্রি ডট আমরা সিম্পলি ক্লিক করে দেবো ঠিক আছে তো ক্লিক করার পর আপনারা নিচে আপনারা দেখতে পাবেন ডুপ্লিকেট অ্যাস লেয়ার এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের নিচে চলে আসছে এটার উপর সেটার সং আছে এটার উপর ক্লিক করবো ক্লিক বাম সাইডে দেখতে পাবেন আপনারা ডিলেট এখান থেকে আপনারা সিম্পলি ডিলেট করে দেবেন ডিলেট করে দেওয়ার পর কিন্তু আমাদের কিন্তু এটা নিচে চলে আসছে তো এখন কী করবো সংটার উপর ক্লিক করবো ক্লিক করে এটা জুম করে দেবো জুম করে এইভাবে রোটেট করবো রোটেট করে আপনারা এখন তো ভালো করে বুঝতে পারবেন না এটা এখানে কোথায় বসবে না বসবে তার জন্য সাইডে আপনারা দেখতে পাবেন অনেকগুলো অপশন এখান থেকে একদম নিচের দিকে চলে যাবেন চলে আসার পর কী করবেন ব্লেন্ডিংয়ে চলে যাবেন যার পর এখান থেকে আপনারা সিম্পলি স্ক্রিন করে দেবেন স্ক্রিন করে দেওয়ার পর দেখতে পাবেন আমাদের এখানে বসেই গেছে ভালো করে এখানে বসাই দিলাম দেওয়ার পর আবারও কী করবো এটার উপর ক্লিক করবো ক্লিক করে সাইডে দেখতে আপনারা থ্রি ডটের উপরে আপনারা সিম্পলি আবারও ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর সবার উপরে দেখতে পাবেন ডুপ্লিকেট আপনারা এই সবার ডুপ্লিকেট এখান থেকে ডুপ্লিকেট করে নেবেন ঠিক আছে তো ডুপ্লিকেট হয়ে গেছে এখন কী করবো এটা ধরে এখানে সরাবো সরে এইভাবে রোটেট করবো রোটেট করে এটা এইখানে এইভাবে বসায় দেবো রাইট আমাদের কিন্তু আপনারা এইখানে রাইট দেখতে পাবেন আমাদের কিন্তু দেখতে পাবেন দারুণ লাগতেছে এখন ভিডিও চালু করে দেখাইতেছি ওয়াও দুইটা একসঙ্গে বের হয় কেমন দারুণ লাগে কিন্তু এখন কী করবো আমরা যে ভিডিও লাস্টে চলে আসবো আসার পর উপরে যেটা লেয়ার দেখবেন এই লেয়ার উপর এইটুকু আসবো আসার পর কী করবো লেয়ার উপর ক্লিক করবো ক্লিক করে এই তো কেচিতে চলে যাবো যার পর ট্রিম টু রাইড অফ প্লেট করে দেবো ঠিক আছে তো সেকেন্ডে যেটা আপনার সেকেন্ডে আছে ট্রিম টু রাইড অফ প্লেট এটা করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন বাকি অংশটুকু রাইট সাইডে যেটুকু অংশ ছিল কেটে গেছে এখন কী করবো একদম লেয়ারের একদম কি একদম ফার্স্টে চলে আসবো আসার পর কী করবো লেয়ারে যাবো লেয়ার থেকে উপরে মিডিয়াতে চলে যাবো দেখতে পাবেন উপরে মিডিয়া মিডিয়াতে চলে যাবো যার পর কী করবো আবারও ডাউনলোড ফোল্ডারে চলে যাবো যার পর একটা ভিডিও নিয়ে নেবো এই তো 20 সেকেন্ডের ভিডিও এটা নিয়ে নেবো নেওয়ার পর কী করবো একদম কী করবো এখানে ক্লিক করবো এই যে মাঝখানে যে বাক্সটা দেখতে পাবেন মাঝখানে বাক্সর উপর ক্লিক করবো ক্লিক করে রাইট সাইডে যেটা বাক্স এটার উপরে ক্লিক করে ফুল স্ক্রিন করে দেবো ফুল স্ক্রিন করে দেওয়ার পর আপনার সাইডে দেখতে পাবেন আপনার থ্রি ডট সরি আগে না ফুল স্ক্রিন করার পর এখান থেকে আমরা বের হয়ে যাবো বের হয়ে যাওয়ার পর কী করা লাগবে একদম নিচের দিকে চলে যাবেন যার পর ব্লেন্ডিংয়ে চলে যাবেন যার পর এটা আপনারা করে দেবেন কি ওভারলে ঠিক আছে তো এই সেকেন্ডে যেটা আছে ওইটা ওভারলে করে দেবেন তারপর দেখতে পাবেন এটাও শর্ট পড়ে গেছে কম পড়ে গেছে এটার উপর আবার ক্লিক করবেন ক্লিক করে বাম সাইডে আপনারা দেখতে পাবেন থ্রি ডট এখানে ক্লিক করে দেবেন এই থ্রি ডটের উপর আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন তারপর কেউ সবার উপরে ডুপ্লিকেট করে এটা কী করবেন এইভাবে ধরবেন ধরে এইভাবে এইদিকে নিয়ে নেবেন ঠিক আছে তো এদিকে দিয়ে দিলাম দেওয়ার পর একদম ভিডিও শেষে চলে আসবো আসার পর কী করবো এত কেচিতে চলে যাবো যার পর এটাও ট্রিম টু রাইড অফ প্লেট করে দেবো করে দেওয়ার পর দেখতে পাবেন এই যুগ বাকি অংশটুকু কেটে গেছে আর আমাদের কিন্তু এটা কিন্তু দারুণ লাগতেছে এখন কী করবো লেয়ারে যাবো লেয়ার থেকে সবার উপরে মিডিয়াতে চলে যাবো যার পর আবার কী করবো আমরা একটা যেটা ফটো দিয়ে আপনারা ভিডিওটি বানাবেন ওই ফটোটা আপনারা সিম্পলি সিলেক্ট করে নেবেন একটা কথা মাথায় রাখবেন আপনারা ফটোটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ থাকা লাগবে দেখতে পাবেন এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ ঠিক আছে যেখানেই বসাই কেন না কেন পিছনে কিন্তু দেখা যাইতেছে ব্যাকগ্রাউন্ড আপনারা সিম্পলি রিমুভ করে নেবেন আমি আর একটু জুম করে দেবো তো আপনার যেইখানে যেমন করে ভালো লাগে অমন করে বসাবেন তো আমার এখানে পারফেক্টলি বসে আছে এখন কী করবো আমরা আবারও এটা এখানে দেবো তো এখন কী করবো এটা ভিডিও শেষ অবধি এইভাবে ছোটো করে নেবো জুমটা তো এটা ভিডিও শেষ অবধি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর দেখতে পাবেন দারুণ লাগতেছে আবার কী করবো লেয়ারে যাবো লেয়ার থেকে উপরে মিডিয়াতে চলে যাবো আবারও ডাউনলোড ফোল্ডারে চলে যাবো যার পর একটা ভিডিও নিয়ে নেবো ভিডিওটা নিয়ে নিলাম এখন এইখানে মাঝখানে বাক্সটা ক্লিক করবো ক্লিক করে এখান থেকে রাইট সাইড আপনার যেটা বাক্স দেখতে পাবেন এটা এখান থেকে ফুল স্ক্রিন করে নেবো এইটা বাক্স ঠিক আছে
তো এখানে ক্লিক করব ফুল স্ক্রিন হয়ে গেল তারপরে দেখতে পাবেন একদম হয়ে গেছে আমরা একটু ছোট করে দিলাম কোনো সমস্যা নেই তারপর কি করব আবার ভিডিওর উপর ক্লিক করব নিচের দিকে চলে যাব ব্লেন্ডিং এ যাব যাওয়ার পর এটা স্ক্রিন করে দেব আমাদের কিন্তু ভিডিও কিন্তু দেখতে পাবেন দারুণ গ্লো হয়ে গেছে এখন আপনারা দেখতে পাবেন সাইডে একটা অপশন আপনারা এই অপশনটির উপর আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা যেটা সাইডে অনেকগুলো কোয়ালিটি আছে এখান থেকে কোয়ালিটি আপনারা যেটা ইচ্ছা দিয়ে নিচে এখান থেকে সেভ করে নেবেন বন্ধুরা আমাদের ভিডিও কমপ্লিট হলো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন আজকের জন্য এটুকুই বাই।